আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আপনাদের সাথে আছি সানজিদে ইয়াসমিন, হিসাব বিজ্ঞানের একজন সহকারী শিক্ষক। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ। আজ আমি আলোচনা করব উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য। স্টুডেন্টরা, আজ আপনাদের ক্লাস সংখ্যা হচ্ছে 9। এই উদ্যোগ ও ব্যবসা উদ্যোগ সম্পর্কে আপনারা আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে, নিশ্চয়ই আপনারা ওইখান থেকে জেনে নিয়েছেন যে উদ্যোগ আর ব্যবসা উদ্যোগ কী। তবু আজকে আমি আপনাদের জন্য আলোচনা করছি। উদ্যোগ হচ্ছে যে কোনো কাজের একটা কর্ম প্রচেষ্টা। কোনো কাজ করার আগে আমি যে সিদ্ধান্তটা নিব সেটাই হচ্ছে একটা উদ্যোগ। আর ব্যবসা উদ্যোগ হচ্ছে কোনো কিছু এটার সাথে আমরা একটা অর্থ সম্পৃক্ত থাকবে, একটা লাভের একটা বিষয় থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে লাভের আশা জেনে আমি যখন কোনো কাজ করব এবং সেটা যদি ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে সেটা হয়ে যাবে ব্যবসা উদ্যোগ। আজ আমরা পড়ব উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য। তাহলে চলে যাচ্ছি আমরা উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য। উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য। উদ্যোগ, যে কোনো কাজের কর্ম প্রচেষ্টাকেই উদ্যোগ বলে। যে কোনো কাজের আমাদের যে কর্ম প্রচেষ্টাটা আছে, যে ইচ্ছাটা আছে, সেটাই হচ্ছে এক ধরনের উদ্যোগ। ব্যবসা উদ্যোগ, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি নিয়ে অর্থ ও শ্রম বিনিয়োগ করে ব্যবসা স্থাপনকে ব্যবসা উদ্যোগ বলে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যখন আমি কোনো কাজ শুরু করব এবং সে কাজে যদি কোনো ঝুঁকি থাকে, তারপরও যদি তা থেকে আমার লাভের আশা করে থাকি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের ব্যবসা উদ্যোগ। উদ্যোগের মুনাফা অর্জনের উদ্দেশ্যে থাকা বাধ্যতামূলক নয়। আমাদের যে উদ্যোগটা আছে এটা নিশ্চয়ই একটা কর্ম প্রচেষ্টা, এজন্য এই উদ্যোগের মধ্যে আমাদের মুনাফা অর্জনটা বাধ্যতামূলক নয়। আর ব্যবসা উদ্যোগে প্রধান উদ্দেশ্যই হলো মুনাফা অর্জন। যেহেতু এটা ব্যবসা উদ্যোগ এবং লাভের আশা নিয়ে আমরা কাজটা শুরু করি, তাহলে অবশ্যই আমাদের মুনাফা অর্জনটা বাধ্যতামূলক থাকতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যায়, যেমন আমি যখন কোনোখানে কোনো জায়গায় গাছ রোপণ করব, তাহলে সেটা আমার এক ধরনের একটা উদ্যোগ। আর ব্যবসা উদ্যোগ হচ্ছে এই গাছগুলো যদি আমি বিক্রির উদ্দেশ্য নিয়ে থাকি, বিক্রি করার উদ্দেশ্য থাকে আমার, তাহলে সেই জিনিসটা হয়ে যাবে আমাদের ব্যবসা উদ্যোগ। স্টুডেন্টরা, উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের যেই পার্থক্যটা, এটা আপনাদের সাধারণত অনুধাবনে থাকে, যার মান হচ্ছে 2। এর জন্য আপনারা 3টা পয়েন্ট লিখলেই হয়ে যাবে। এই 3টা পয়েন্ট ছাড়াও আপনারা বইয়ে আরও অনেক পার্থক্য পাবেন, ওখান থেকেও আমরা পড়ে নিতে পারবেন। এখন আমরা আলোচনা করব ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য আলোচনা করা হলো। ব্যবসা স্থাপন সংক্রান্ত সকল কর্মকাণ্ড সফলভাবে পরিচালনা করতে ব্যবসা উদ্যোগ সহায়তা করে। যেহেতু এটা ব্যবসা উদ্যোগ এবং এটা লাভের উদ্দেশ্য নিয়ে আমরা করে থাকি এবং মুনাফা অর্জন বাধ্যতামূলক, তাহলে এই সংক্রান্ত যদি কোনো আমি ব্যবসা শুরু করি এবং এটা যে পরিচালনা করব, এই পরিচালনা করতে গেলে আমাদের যে সহায়তাটা আসে সেটা আমরা ব্যবসা উদ্যোগ থেকে পেয়ে থাকি। মূর্খতা ব্যবসা উদ্যোগ, যে কোনো একটা ব্যবসা করার স্থাপন করতে বা পরিচালনা করতে ব্যবসা উদ্যোগটা আমাদের সহায়তা করে থাকে। ব্যবসা উদ্যোগ সঠিকভাবে ঝুঁকি পরিমাপ করতে পারে এবং পরিমিত ঝুঁকি নিতে সহায়তা করে। ব্যবসা উদ্যোগ, যেহেতু ব্যবসা আমরা ব্যবসা লাভের উদ্দেশ্যে করছি, তাহলে নিশ্চয়ই এতে আমাদের ঝুঁকি থাকবে এবং ব্যবসা উদ্যোগ মাধ্যমে আমরা ওই ঝুঁকিটা পরিমাপ করতে পারি এবং ওই ঝুঁকিটা দূর করার উপায়গুলো আমরা ব্যবসা উদ্যোগ থেকে নিতে পারি। 3, ব্যবসা উদ্যোগ সম্পর্কে ধারণা কোনো চিন্তা ভাবনাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করে। তাহলে ব্যবসা উদ্যোগ সম্পর্কে আমরা যদি কোনো ধারণা নিয়ে থাকি, ব্যবসা করার জন্য আমরা যদি কোনো ধারণা নিয়ে থাকি, ব্যবসা উদ্যোগ আমার ওই ধারণাটাকে, চিন্তা ভাবনাটাকে একটা রূপ দেয়। মনে করেন আমি ঠিক করলাম একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা কারখানা স্থাপন করব, আমার এই চিন্তাধারাটা চিন্তাধারাটাকে আমি সামনে নিয়ে যাব, সেটা ব্যবসা উদ্যোগ আলোচনা করলেই তা সম্ভব।
চার, নিজের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে। এই ব্যবসা উদ্যোগটা যখন আমি নেব তখন কিন্তু আমার নিজেরও একটা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, অনেকটা আত্মকর্মসংস্থানের মতন। ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমি নিজের কর্মসংস্থান সৃষ্টি করি এবং সাথে সাথে অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়। যেমন আমি যদি কোনো কারখানা স্থাপন করি, সেই কারখানায়ও আমি অনেক ব্যক্তিদের বা অনেক লোকদের আমরা কী করতে পারি, নিয়োগ দিতে পারি। তাহলে দেখা যায় যে আমাদের দেশের যে বেকার সমস্যাটা দূর হবে, আর বেকার সমস্যাটা যখন দূর হয়ে যাবে তখন বাংলাদেশের অর্থনৈতিক আয়ও বৃদ্ধি পাবে। ছয়, ব্যবসা উদ্যোগ দেশের আয় বৃদ্ধি ও বেকার সমস্যার সমাধানে সহায়তা করে। ব্যবসা উদ্যোগের মাধ্যমে তো আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি, এটা আমার নিজের একটা কর্মসংস্থান যেভাবে হচ্ছে অন্যান্যদেরও কর্মসংস্থান হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশের নিজের যেরকম কর্মসংস্থান হচ্ছে, বেকার সমস্যা দূর করার মাধ্যমে আমি দেশের আয়ও অর্থনৈতিক আয়টাকেও বৃদ্ধি করতে পারছি। স্টুডেন্টরা, আমরা এখানে ছয়টা পয়েন্ট নিয়ে আলোচনা করছি, আপনারা বইয়ে দেখবেন আরও অনেক পয়েন্ট হতে পারে। যেমন ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের সম্পদটাকে সঠিক ব্যবহার করতে পারি। আমাদের কাছে যদি টাকা থাকে, সেই টাকাটাকে আমরা মূলধন হিসেবে ব্যবসায় খাটাতে পারি, তাহলে আমাদের আয় হবে। এছাড়াও দেখা যায় যে ব্যবসার মাধ্যমে আমি যে একটা ব্যবসা যেহেতু স্থাপন করেছি, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো পণ্য আমরা তৈরি করব, তাহলে আমরা একটা সঠিক পণ্যের রূপ দিতে পারি, আবার সেবাও প্রদান করতে পারি। তাহলে দেখা যাচ্ছে ব্যবসা উদ্যোগের মাধ্যমে আমরা সম্পদ সৃষ্টি করতে পারি, মূলধন গঠন করতে পারি, বেকার সমস্যাও দূর করতে পারি, নিজেদের কর্মসংস্থান করতে পারি, আমাদের চিন্তাধারাটাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। স্টুডেন্টরা, আজ আমরা এখানেই শেষ করব। আজ আমরা জেনেছি উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের পার্থক্য আর ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। এই দুটোটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুটোটাই উদ্যোগ পার্থক্যটা যেরকম অনুধাবনে থাকে আর বৈশিষ্ট্যটা সাধারণত গ অথবা ঘতে থাকে। আপনারা ভালো করে এগুলো বাসায় প্র্যাকটিস করবেন, এগুলো সাধারণত পরীক্ষায় সচরাচর এসে থাকে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।